वेलकम टू स्टडी वर्क 2022 সালে বিভিন্ন কলেজে ইউজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে। এরই মধ্যে তোমরা যারা এখন 6 সেমিস্টারের एग्जाम দিয়েছো অর্থাৎ ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়ে দিয়েছো কলেজে, তারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে এই বছরে কবে থেকে তোমাদের পিজি অ্যাডমিশন শুরু হবে এবং পিজি অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন কমেন্ট আমি তোমাদের থেকে পেয়েছি। তো আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব যে রাজ্যে কবে থেকে পোস্ট গ্রাজুয়েশনদের অ্যাডমিশন শুরু হতে চলেছে, কিভাবে হবে তোমাদের অ্যাডমিশন, ইউজিদের যেমন অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না, তোমাদেরও কি সেই ধরনের কোনো ব্যাপার রয়েছে। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্যটাই আলোচনা করব। তোমাদের যারা 6 সেমিস্টারে পরীক্ষা দিয়েছো 31 অগাস্টের মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে এবং 1 সেপ্টেম্বর থেকে বিভিন্ন কলেজে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েশনের জন্য অ্যাপ্লিকেশন প্রসিডিউরও শুরু হয়ে যাবে। তোমাদের এই অ্যাপ্লিকেশনটা চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে তোমাদের যে মেরিট লিস্টটা বেরোবে সেই মেরিট লিস্টটা বেরিয়ে যাবে 20 সেপ্টেম্বরের মধ্যে। তারপরে তোমাদের মেরিট লিস্ট আস্তে আস্তে বেরোতেই থাকবে এবং সেই অনুযায়ী তোমাদের অ্যাডমিশনও হতে থাকবে। অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়ার একটা টেন্টেটিভ ডেট তোমাদের দিয়েছে 21 অক্টোবর, অর্থাৎ 21 অক্টোবরের মধ্যে তোমাদের সমস্ত অ্যাডমিশন কমপ্লিট করা হয়ে যাবে পিজি অ্যাডমিশন। এবং তোমাদের যে ক্লাস শুরু হবে ক্লাস তোমাদের 1 নভেম্বর থেকে স্টার্ট হবে। তো অগস্ট মাসের শেষের দিকেই তোমাদের যে ফাইনাল ইয়ারের রেজাল্ট সেটা তোমরা হাতে পেয়ে যাচ্ছ। তারপরে তোমরা অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করে দিতে পারবে এবং পরপর তোমাদের যেরকম মেরিট লিস্ট বেরোবে সেই অনুযায়ী অ্যাডমিশন হতে থাকবে। এবার আসছি, এখানে তোমরা বিভিন্ন স্টুডেন্ট আছো যারা ডিস্টেন্সে পড়াশোনা করতে চাও, অনেকেই আছো যারা রেগুলারে পড়াশোনা করতে চাও। তোমরা এই পোস্ট গ্রাজুয়েশনটা ডিস্টেন্স থেকেও করে নিতে পারো, আবার রেগুলার কোর্স থেকেও করে নিতে পারো। কোনো কোনো ইউনিভার্সিটি আছে যেখানে দুটো জিনিসই অফার করা হয়, আবার কোনো ইউনিভার্সিটি আছে যেখানে শুধুমাত্র রেগুলারে পড়ানো হয় বা শুধুমাত্র ডিস্টেন্সে পড়ানো হয়। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তোমরা চাইলে কিন্তু ডিস্টেন্সে পোস্ট গ্রাজুয়েশন করতে পারবে না, ওখানে শুধুমাত্র রেগুলারই করানো হয়। আবার অন্যদিকে আমরা যদি দেখি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে তোমরা রেগুলার এবং ডিস্টেন্স এই দুটো জিনিসই পেয়ে যাবে। এবার আসছি এই বছর তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে কিনা। গত বছর আমরা দেখেছিলাম আন্ডার গ্রাজুয়েশন কোর্সের মতো পোস্ট গ্রাজুয়েশন কোর্সেও বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশন ফিজটাকে মকুব করে দেওয়া হয়েছিল এবং কোথাও তো আবার অ্যাডমিশন ফিজটাও লাগেনি। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির কথা যদি বলি, তাহলে গত বছর যেমন অ্যাপ্লিকেশন ফিজ তো লাগেইনি, তার পাশাপাশি কিন্তু ভর্তি হওয়ার জন্যও কোনো টাকা ওখানে লাগেনি। এছাড়াও আরও অন্যান্য কলেজ রয়েছে যে কলেজগুলোতেও তোমাদের যে অ্যাডমিশন ফিজ সেটাকে ওয়েভ করা হয়েছিল, তার পাশাপাশি অ্যাপ্লিকেশন ফিজটাও তোমাদের কিন্তু তুলে নেওয়া হয়েছিল। অর্থাৎ কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ দিতে হয়নি, তার পাশে অ্যাডমিশন ফিজও দিতে হয়নি। আবার এমন অনেক কলেজই আছে যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটি তারা যে পরিমাণ টাকা নেয় তার থেকে কিছু পার্সেন্টেজ কম করে তোমাদের অ্যাডমিশন ফিজটা রেখেছিল। তো এই বছরে তোমাদের পিজি অ্যাডমিশনের সমস্ত জিনিস কী হতে চলেছে সেটা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে নোটিশ আসার পরেই বলতে পারবো। কিন্তু অলরেডি সব থেকে বড় ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে নোটিশ চলে এসেছে যে তোমাদের এই বছরেও গত বছরের মতো কোনো রকম অ্যাডমিশন ফিজ লাগবে না। অর্থাৎ তোমরা যে যে কোর্সেই ভর্তি হচ্ছ না কেন, ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে তাদের জন্য কিন্তু কোনো রকম অ্যাডমিশন ফিজ অর্থাৎ ভর্তির কোনো টাকা লাগছে না। এবং তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজ রয়েছে যেখানে পোস্ট গ্রাজুয়েশন পড়ানো হয়, সেই সমস্ত কলেজগুলোতে যেমন টাকা লাগে সেই অনুযায়ী টাকা লাগবে। এবং তারা ফিজ মকুব করবে কি না সেটা সম্পূর্ণভাবে কলেজের ব্যাপার। জেনারেলি কিন্তু কোনো কলেজ সম্পূর্ণভাবে ফিজ মকুব করে না, হয়তো কিছু পার্সেন্টেজ কম নিতে পারে। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে যারা ভর্তি হবে তাদেরকে কোনো রকম ফিজ দিতে হবে না। এবার যদি আমি একটু পোস্ট গ্রাজুয়েশনে এই বছরের কাট অফ কেমন যেতে পারে সেই নিয়ে আলোচনা করি। এই বছর যারা মাস্টার ডিগ্রিতে ভর্তি হবে তারা বেশিরভাগ পরীক্ষায় অনলাইনে দিয়েছে। এবার আমরা সবাই জানি যে অনলাইন পরীক্ষা মানে কিন্তু অনেক অনেক নাম্বার। তো সেক্ষেত্রে এবছরেও গত বছরের মতোই আমরা ধরে নিতে পারি যে কাট অফ প্রচণ্ড হাই যাবে। যেমন গত বছর আমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে দেখেছিলাম প্রায় 70% কি 75% এইরকম কাট অফ গিয়েছিলো, এমনকি 77% পর্যন্ত কাট অফ গিয়েছিলো কোনো কোনো
একটা সাবজেক্টে। তো এবছরের কাট অফও কিন্তু অনেক বেশি হাই যেতে চলেছে, তাই তোমরা যারা পোস্ট গ্রাজুয়েশন করবে বলে ভাবছো তারা ইউনিভার্সিটি আন্ডারে তো করবে তো বটেই, কিন্তু শুধুমাত্র একটা ইউনিভার্সিটির ভরসা একদমই থেকো না, সেখানে কলেজের প্রেফারেন্স থাকে, তাই তোমরা কলেজের প্রেফারেন্সগুলো ভালো করে দেবে, তার পাশাপাশি তোমরা আরও একটা দুটো ইউনিভার্সিটিতেও ফর্ম ফিল আপ করে রাখবে। তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে রবীন্দ্রভারতীতে পিজি অ্যাডমিশন বা যাদবপুরে পিজি অ্যাডমিশন নিয়ে আলাদা করে ভিডিও বানাতে, আমি তোমাদের এই ভিডিওতে ভালোভাবে বলে দিচ্ছি যে 1 সেপ্টেম্বর থেকে তোমাদের সমস্ত পিজি অ্যাডমিশন রিলেটেড আপডেট আসতে থাকবে, এবং সেই জন্য 1 সেপ্টেম্বর থেকে পিজি অ্যাডমিশন তোমরা কীভাবে নেবে, কীভাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবে, সেই সমস্ত ভিডিও কিন্তু আসবে। তাই অবশ্যই চ্যানেলে যুক্ত থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটা এতটাই রাখছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, বাই।